তৃণমূলের বিধায়ক জাকির হোসেন, মন্ত্রী ছিল, এখন মন্ত্রী নেই, এমএলএ, তুলনামূলকভাবে ছোট নেতা, 15 কোটি ইনকাম ট্যাক্স আজকে উদ্ধার করেছে, বাড়িতে 15 কোটি তো কালো টাকা। আমি এর আগে বহুবার বলেছি, যা যা আমরা বলেছি সর্বাংশ তো মিলছে, যত বড় নেতা তত বড় লুট। তৃণমূলের জেলার যুব নেতা 19 কোটি, খাটের তলায় 18 কোটি, অপার সংসার 50 কোটি, তো কোটির কমে কোনো গল্প নেই। অনুব্রতর বডিগার্ড 100 কোটি, মানুষ লুট হচ্ছে, সর্বশান্ত হচ্ছে, আর এই লুটের টাকাগুলো ঘরে ঘরে কোথায় জমছে, ঘাটে ঘাটে কোথায় জমছে। ইনকাম ট্যাক্সের তো এটাই কাজ, আপনাদের আগে এটা বলেছিলাম, ইনকাম ট্যাক্সের চিঠি দিয়ে বলেছিলাম যে এই বেহিসেবি এত সম্পদ নেতাদের কী করে হচ্ছে, এর কোনো সুরা হবে না, মানুষ বিপন্ন, কাজ নেই, কর্ম নেই, 100 দিনের টাকা পাচ্ছে না, ঘরের টাকা লোপাট, আর এই সব গিয়ে লুট হয়ে জমছে তৃণমূলের নেতাদের ঘাড়ে। মুখ্যমন্ত্রী দেখবেন না, ঘাটে ঘাটে কালীঘাট, এ চলতে পারে না, এই কখনো ভয়ঙ্কর বিপজ্জনক, কালো টাকার খেলা আর দুষ্কৃতীদের খেলা, তাই নিয়ে যদি তৃণমূল হয় মানুষ বিপন্ন হয়ে যাচ্ছে। দিদির দুধ লোকে মনে করছে এটা খুব বিপজ্জনক হচ্ছে, বাড়িতে যে আর মতো সে ঢুকে পড়বে ভূতের মতন, লুটতরা যে ভূত, এটা চলতে পারে না। কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র গতকাল এসেছিলেন, নানাবিধ প্রশ্নের মুখোমুখি হয়েছেন, আজকে কার্যত গ্রামে নাকি না ঢুকে কলকাতা চলে গেছেন, ঘাট ধাক্কা খেয়ে চলে যেতে হয়েছে। এই রকমটাই হবে, মানুষ যা টের পাচ্ছে, নিজেরা সব কথা বলতে পারছে না, নানাবিধ চাপের মধ্যে আছে, কিন্তু মানুষ বুঝতে পারছে দূতের মতন করে ভূতের চেহারা নিয়ে কেউ যদি ঢোকে ঘাট ধাক্কা খাবে। আজকে কুণাল ঘোষ কলকাতায় চলে গেছে।